আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে সেপ্টেম্বর মাসের 28 তারিখ। ভিডিওটির সাথে থাকলে আপনি জানতে পারবেন আজ দেশে টাকা পাঠালে আপনি কত রেট পাচ্ছেন, সর্বশেষ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত। আপনি এই ভিডিওটি শেয়ার করুন যাতে করে অন্য প্রবাসী এই ইনফরমেশনটি জানে এবং আর্থিকভাবে লাভবান হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন, প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন দেখতে পারবেন। আজ মালয়েশিয়ার প্রবাসী দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন 29 টাকা, ব্যাংক টু ব্যাংক বিকাশ 28 টাকা 80 পয়সা, ক্যাশ পিকআপ 28 টাকা 80 পয়সা। সৌদি আরবের এক রিয়াল 31 টাকা 87 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ 31 টাকা 20 পয়সা। ইউএস এক ডলার 121 টাকা 8 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 121 টাকা 18 পয়সা, ক্যাশ পিকআপ 119 টাকা 60 পয়সা। ইউরোপীয় এক ইউরো 134 টাকা 11 পয়সা, ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ। ইতালির এক ইউরো 134 টাকা 11 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 134 টাকা 33 পয়সা, ক্যাশ পিকআপ 133 টাকা 89 পয়সা। ব্রিটেনের এক পাউন্ড 161 টাকা 30 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 157 টাকা 94 পয়সা, ক্যাশ পিকআপ 160 টাকা 52 পয়সা। সিঙ্গাপুরের এক ডলার 93 টাকা 55 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 93 টাকা 46 পয়সা, ক্যাশ পিকআপ 93 টাকা 15 পয়সা। অস্ট্রেলিয়ার এক ডলার 84 টাকা 16 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 84 টাকা, ক্যাশ পিকআপ 82 টাকা 40 পয়সা। নিউজিল্যান্ডের এক ডলার 75 টাকা 61 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ 75 টাকা 49 পয়সা, ক্যাশ পিকআপ 72 টাকা 73 পয়সা। ক্যানাডিয়ান এক ডলার 87 টাকা 85 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 87 টাকা 71 পয়সা, ক্যাশ পিকআপ 87 টাকা 96 পয়সা। ইউএই সংযুক্ত আরব আমিরাত 32 টাকা 98 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ। ওমানের রিয়াল 313 টাকা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ। বাহারানি দিনার 321 টাকা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ 317 টাকা। কাতারি রিয়াল 33 টাকা 16 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ। কুয়েতি দিনার 397 টাকা 63 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ 389 টাকা 96 পয়সা। সুইজারল্যান্ডের এক ফ্রেন্স 141 টাকা 22 পয়সা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 139 টাকা, ক্যাশ পিকআপ 140 টাকা 53 পয়সা। দক্ষিণ আফ্রিকান রান 6 টাকা 97 পয়সা, ব্যাংক টু ব্যাংক জাপানি ইয়েন 83 পয়সা, দক্ষিণ কোরিয়ান অন্যয় পয়সা, ইন্ডিয়ান রুপি 1 টাকা 41 পয়সা। উল্লিখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সময়ের ব্যবধান, আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে। এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, নগদ, বিকাশ, রকেট, ফ্রিয়া মানি, সেন্ড মানি, ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে টাকার রেটে পরিবর্তন আসে যা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এবং আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে 2.5% প্রণোদনা দেয়। এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করতে হবে এবং এটি দেশে পাঠিয়ে আপনার আপনজনকেও তা বুঝে নিতে বলতে হবে। সাম্প্রতিক সময় প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে বলে একটি গুজব রয়েছে, এটা আদর্শ ঠিক নয়, ভুল ইনফরমেশন যা আপনাকেই ঠিক করতে হবে।